খাওয়া ভালো করে ভালো করে। বিউটি পার্লার থেকে লোক আসবে কাকিমাকে সাজবে। তিনি এসে এখানে এই যে কাজ শুরু করে দিয়েছেন। গুড মর্নিং। আর আজকে আমরা যাচ্ছি বৌভাত বাড়ি। মানে এই যে আগের দিনের আপনার ব্লগটা দেখলেন যে বিয়ে হলো যার, তার আজকে বৌভাত। আমি মাঝখানে দিনে ভিডিও করিনি, কারণ ভিডিওগুলো এডিটিংই হয়নি, তো আর কি ভিডিও করব ওই জন্য। আর আজকে আমরা বৌভাত বাড়ি সকালবেলা নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আমি আর মা এখন যাচ্ছি, ও তো গেছে অফিসে, বাবা দোকান থেকে ডাইরেক্ট চলে যাবে, ওরম ভাবেই রেডি হয়ে গেছে। আর তারপরে রাত্রিবেলা আবার চারজনে মিলে একসাথে যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আমি পরেছি একটা লাল জামদানি শাড়ি, মা পরেছে একটা ঘিয়ে কালারের গোলাপিতে, এটাকে হ্যান্ডলুমই বলা যাবে, হ্যান্ডলুম টাইপের একটা শাড়ি। তো চলুন যাওয়া যাক। অলরেডি এখন বাজে সকাল 11:15। কাকিমা আসছে না, আসতেই আমাকে মিষ্টি ধরিয়ে দিয়েছে হাতে। আর এখানে কাকিমা আজকে কটা থেকে সাজতে ঘুষবে বসবে সেটার এখন থেকে প্ল্যানিং করছে। চুল বাঁধবে, মালা আনতে দিয়ে দিয়েছে কাকুকে এক্ষুনি থেকে, অর্ডার দেওয়া হয়ে গেছে মালা। শাশুড়ি, বৌমা, ননদ সবাই সাজবে, সবাই এমন শুধু একা সাজবে নাকি, সবাই সাজবে। পিসুমনি সাজবে, মাসুমনি সাজবে, মাইমা সাজবে, কাকিমনি সাজবে, বৌদি সাজবে, কিন্তু রায়বাঘিনী একদমই নয়, খুব ভালো, খুব ভালো ননদ। এটার সাথে তোমার না বলো যে তোমার মেকআপ, তোমার যাবতীয় খরচপাতি সমস্ত কিছু দায়িত্ব নিলাম, তোমার ঘুরতে যা, বেড়াতে যা। সবকিছুর দায়িত্ব নিলাম, ভাত কাপড় সাজ গোজ শখ আলাদ সবকিছু। প্রত্যেক সপ্তাহে শনি রবিবার দুদিন করে সবকিছু একসাথে একটু একটু করে নাও, মেখে এবার খাওয়াও, পুরো ভাতটাকে ওরকম করে খাওয়াবে। খাওয়া 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 ভালো করে ভালো করে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছ মায়ের, এখন ইউটিউবের প্রতি একটা নেশা জন্মে গেছে, দেখতে ভালোবাসে এখন সবসময় ইউটিউব, এখন মা সবসময় ইউটিউব দেখে, নেশা জন্মে গেছে একটা। নেপালিদের বিয়ে সব ইউটিউব মামা দেখে। ওদের এখন ভাত কাপড়ের রিচুয়ালসটা হলো, ওই জন্য মৌ এখন খেতে বসেছে, নতুন বউয়ের নাম মৌ, তো খেতে বসেছে, খাওয়া দাওয়া হোক। আর আমরা যাব যেখানে ওদের রিসেপশন আজকে রাত্রিবেলা হলটাই হবে, সেই হলে আমরা এখন খেতে যাব। এদের বিয়ে করে কার কত কষ্ট হচ্ছে সেই সব গল্প অন্য লোককে শোনাচ্ছে। তো আমার বক্তব্য একটা, বিয়ে করেছে সারা জীবন সুখের সাথে থাকবে, আর একটু কষ্ট করবে না তা কি করে হয়? আমি কোনদিন যাইনি এই রাস্তাটা, যেখানে গিয়ে শেষ হবে সেখানে যদি সেখানে হল উঠবো। আমরা এখন খেতে যাচ্ছি। সবাই মিলে খেতে যাচ্ছি তিনতলায়, ভালোই হবে, একটু পায়ের এক্সারসাইজ হয়ে যাবে। ওইখানে বউ বসবে, গান দি এদিকে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া, আমরা তো এখানে খেতে চলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত সবাই আসেনি বলে আমরা বসতেও পারছি না, যে আগে আগে খেয়ে নেবো, একটুখানি লজ্জা লজ্জা করছে। ওই জন্য সবাই মিলে এখন কোণে যে চেয়ারটায় বসবে, সিটটাতে বসবে সন্ধ্যাবেলা, সেটাতে আমরা বসে এখানে উদ্বোধন করে দিচ্ছি। ওই জন্য চাল নিচ্ছি সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার জন্য ট্রায়াল নিচ্ছি। আর
আমরা এখন খেতে বসে পড়েছি আর এখানে আমার সাথে কাকুও বসেছে খেতে। জমিয়ে খাওয়া হবে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। দুপুরবেলা বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো আর এখানে মা বাবা অলরেডি নিচে সিঁড়ি দিয়ে নামছে। আসলে আমরা বাসের জন্য এখন হাঁটছি, বাস স্ট্যান্ডে যাবো, আর এত রোদুর ছাতা আনিনি বলে এই কাপড়টাই এখন আমার ভরসা। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু এসে এত ঘুম পাচ্ছিল আর থাকতে পারিনি, ওই জন্য একটুখানি শুয়ে নিয়েছি হাল্প করে। আর এখন আমি বসেছি মেকআপ করতে, মেকআপ এখনও স্টার্ট করিনি। আমি একেবারে শাড়ি পরে বসেছি, একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি। শাড়িটা পরে বসলাম এই জন্য যে আমি তেমনি চুড়িদার পরে থাকি সবসময়, আর মেকআপ চুল বাঁধতে যাবো যখন তখন কুর্তিটা খুলতে অসুবিধা, ওই জন্য একবার আমি শাড়ি পরে নিয়েছি। তো মেকআপ করে একেবারে এই যা শাড়িটা পরেই আমি চুল বাঁধতে চলে যাবো, এসে শাড়িটা চেঞ্জ করে লেহেঙ্গাটা পরে নিতে, যাতে আমার খুব সুবিধা, সেই জন্য এখন আমি শাড়িটা পরে নিয়েছি। চলো ঝটপট করে আগে মেকআপটা করে নিলে, অলরেডি এখন যে 4:30 আমি এক ঘন্টার মধ্যে কী করে মেকআপ করবো সেটাই ভাবছি। আর আমি একটা কথা আগের বারেও যেটা বলেছিলাম আজকেও সেটা বলবো, সেটা হচ্ছে আমি মেকআপ করার সময় বড্ড বেশি যখন ভিডিও করতে থাকি সুমির সাধুকাকে বড্ড বেশি মিস করি, কেননা একটুখানি ক্যামেরাটা থাকলেও ধরে দেয়, অস্বীকার কখনোই করব না। ট্রাইপড সবসময় যে ট্রাইপড কাজে, ট্রাইপড তো অবশ্যই দরকার, ভীষণ পরিমাণে দরকার, কিন্তু কোথাও না কোথাও একটা গিয়ে একটা মনে হলো, মনে হয় কেউ যদি একটুখানি ক্যামেরাটা ধরে দিত, একটুখানি সিনেম্যাটিক শটগুলো দিত, নিয়ে নিত, তাহলে ভালো হতো। তো সেটা তো আর এখন পসিবল নয়, কারণ এক তো বাজে আমি আমি আমার শট নিতে পারবো না, আর ওইদিকে বাজে 4:30। তো ওখানে আমি যার কাছে চুলটা বাঁধে যাবো সেই দিদিকে আমার 5:30 বলেছে আসতে। আজকে বিয়ে বাড়ির জন্য আমি তো অনেকক্ষণ থেকেই বলছিলাম যে চুল বাঁধতে যাবো, অনেকক্ষণ চলেও এসেছি চুল বাঁধতে। তো এই দিদির কাছেই আমি আগের বারেও বেঁধেছিলাম আর এবারেও বাঁধছি, দিদি খুব সুন্দর চুল বাঁধতে পারে। তোমরা যারা বারুইপুরে থাকো তারা এই দিদির কাছে চুল যদি বাঁধতে যাও তাহলে আসতে পারো। 8420 3171 66। তো আমাকে বলো তোমরা কেমন লাগছে। আপনাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে ফুলটা আজকে লাগিয়েছি এটার নাম গিপসি ফুল, এটা এখন খুব উঠেছে তাই লাগালাম। আর এখন আমরা বেরোবো, প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 8:30 তো বাজেই, রাস্তায় প্রচণ্ড জ্যামও হয়েছে। তো চলুন বেশি কথা না বলে যাওয়া যাক। আমার শ্বাসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু একটুখানি মায়ের শ্বাসটা না দেখালে হবে না। মা আজকে এই সুন্দর করে সেজেছে, মা যে এটা পরেছে সেটা হচ্ছে কাতান সিল্ক, না বেনারসি, সেটা কাতান বেনারসি পড়েছে। এটা এই বেনারসিটা আজকে শুভ উদ্বোধন হয়েছে। এই যে একটুখানি দূর থেকে দেখিয়ে দি, বাবার বন্ধু ছেলের বিয়েতে আমরা আছি কিন্তু বাবাই উপস্থিত হতে পারেনি। এই হচ্ছে আমাদের নতুন বউ যার বিয়েতে আমরা গেছিলাম, আশীর্বাদ আরশিও এসছে।
শাশুড়ি পুরো ফ্যামিলি এসেছে। আর ও এতক্ষণ ধরে বলছে বড় মনে তুমি ভিডিও করছো না, আজকে আজকে ব্লগ বানাচ্ছো না, আজ কি বলবি বলে এই আগে ভিডিও করছি। আর হাই হাই, আজকে এই শার্টটা মাখিয়ে দিয়েছে রে, নিজে নিজে নাই সব মামাম করেছে। মামামকেও প্রিটি লাগছে, মামামের মেয়েকেও আজকে প্রিটি প্রিটি লাগছে। আর এই হচ্ছে তার কুচকু গুলো, শ্রেয়া আর শ্রী বাবার বন্ধুর ছেলের বিয়ে, আর বাবাই এখন সবে এলো, আর এসে এখন পকোড়া খাচ্ছে। আশি তো এসছে, আশির মাও এসছে, আশির মাকে কেরাটিন করিয়েছে চুলে, অনেকক্ষণ তো পকোড়া টকোড়া খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা এখন খেতে বসে পড়েছি। আর আমার এই সুন্দর ড্রেসটাকে বাঁচানোর জন্য যেটা নেসেসারি ছিল সেটা হচ্ছে এই ব্যাপারটা। আর এখানে মা বাবাও খেতে বসে পড়েছে, একটু খেতে তো হবেই। আর এই যো এই ব্যক্তি, আর আমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন প্রচুর প্রচুর ফটো তুলেছি, মানে প্রচুর আর কি, সমস্ত রকম পোস্ট যত রকম জানা ছিল সব পোস্টে ফটো তোলা হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পর এই সবে বাড়ি এলাম, বাড়িতে আসার পরে বেশ কিছুক্ষণ সেলফি তোলার ইচ্ছা আছে, কারণ আমার ফোনে যতক্ষণ স্পেস আছে ততক্ষণ আমি সেলফি তুলেই যাবো তুলেই যাবো। আজকে এত সুন্দর নিজেকেই নিজে লাগছে, আজকে এই হেয়ার স্টাইলটা খুব সুন্দর করে আমার মুখের সাথে মানিয়েছে, এরকম মনে হচ্ছে বিয়ের পর থেকে এই প্রথম আমি, মানে এই লেহেঙ্গাটা আমার বউ ভাতের লেহেঙ্গা, বউ ভাতের পর থেকে এই প্রথম আমি লেহেঙ্গাটা পরলাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, মানে আমাকে ভালো লাগে, আমার এই ভিডিওটাকে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। আজকের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।